রাসূলের সাথে থাকব অন্য কোন নেতা মানবো না মানি না কোন খেতা নেতা ঠিক না ঠিক সব নেতা ছাতামাতা আমার নবী বিশ্ব নেতা ঠিক না ঠিক আর কোন নেতা মানি না একজনকে মানি তার নাম কি মোহাম্মদ তিনি বলতেন না সাইয়্যিদে বলদে আদম এই পৃথিবীতে যত মানুষ এসেছে আল্লাহ আমাকে সবার নেতা বানিয়ে দিয়েছেন আমি কোনদিন কারো কর্মী হইনি জন্ম থেকেই তিনি নেতা কি বলবেন কই আরো জোরে এই স্লোগানও আমরা দিতে পারি নাই বলতে এটা জামাতের স্লোগান ঠিক না ঠিক এক মহিলা জবাব দিয়েছে আমরা সব জামাত ইসলামী যদি এটা জামাতের স্লোগান হয় এটা আল্লাহর স্লোগান আমাদের নামাজের স্লোগান জানাজার স্লোগান ঠিক না ঠিক এই স্লোগান ছাড়া আমাদের জীবন চলতে পারে চিৎকার করে বলেন আল্লাহু আকবার খুশি হলেন কে বেজার হলেন কে শয়তানকে বেজার করতে চান না আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম শুনে রাখো মোহাম্মদ তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয় ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা হারাম আপনাদের এখানে অনেক পীর সাহেবকে আপনারা বাপ ডাকেন ঠিক না ঠিক কোন পীরকে নিজের বাপ ছাড়া বাপ ডাকলে রাসূল বলেছেন ওই লোকটা জাহান্নামী আর আল্লাহ নিষেধ করেছেন কাউকে তুমি বাপ ডাকতে পারবা না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাপ না হন পৃথিবীতে বাপ হওয়ার যোগ্যতার কার আছে রাসূলের বিবিদেরকে আমরা মা বলি ঠিক না ঠিক মায়ের স্বামী কি হবেন কিন্তু আল্লাহ বলছেন তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা মোহাম্মদ নন একজন পিতা ডাকতেন আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বললেন ও যায়েদ তুমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কহীন একটা বাচ্চাই নাও তোমার বিবিকে আমি মোহাম্মদের সাথে বিয়ে দিয়ে দিলাম বিয়ের ঘটক কে ওয়াজ পড়িয়েছেন কে এই আয়াত থেকে প্রমাণিত হয় স্কাই বিবাহ জায়েজ ফোনে বিয়ে জায়েজ কিন্তু শর্ত হলো ছেলে মেয়েকে চিনতে হবে ছেলে মেয়েকে চিনতে হবে দুয়ো পরিবারের পরিচয় থাকতে হবে জায়েদ বিন হারেসা জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন রাসূলের ফুফাতো বোন কিছুদিন পরে আল্লাহ বললেন এই জায়েদ তাকে তালাক দিতে বলো সেই মেয়েকে বিয়ে করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তার মানে পালক পুত্রের কোন দাম ইসলামে নাই এমনি একজনকে ছেলে বানাচ্ছেন হিন্দু ধর্মে যেটা অনেক বেশি করে দেখা হয় আমাদের ধর্মে এটার কোনো দাম নাই শরীয়ত সবার জন্য সমান আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল আল্লাহ তিনি কার রাসূল কার রাসূল আল্লাহর রাসূল কেন আল্লাহর রাসূলের সাক্ষী দিচ্ছেন কারণ ইহুদিরা বলে রাসূল নাকি রাসূল ছিলেন না মুহাম্মদ নাকি রাসূল ছিলেন না এজন্য চারবার আল্লাহ কোরআনে রাসূলের নাম মুহাম্মদ উল্লেখ করেছেন তিনবারই আল্লাহ বলেছেন মুহাম্মদ কার রাসূল